কালুরঘাট সেতু বর্তমানে মানুষের চরম দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতু পার হতে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়। শুধু সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে অনেক অসুস্থ রোগী চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দিনে প্রায় 1 লাখ লোক এভাবে সেতু পারাপার হচ্ছেন। বোয়ালখালী, পূর্ব পটিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, শহরের চানগাঁও ও মহড়া এলাকার প্রায় 20 লাখ মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে নতুন কালুরঘাট সেতুর জন্য আন্দোলন করছেন স্থানীয়রা, কিন্তু দাবি পূরণ হয়নি। শুধু 10 বছর ধরে আশার বাণী শুনেছেন তারা। তবে এবার বহু আকাঙ্ক্ষিত সেতুটি বাস্তবে রূপ পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে নতুন কালুরঘাট সেতু নির্মাণ করে দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর ব্যয় ধরা হয়েছে 2000 কোটি টাকা। এর মধ্যে 1500 কোটি টাকা দক্ষিণ কোরিয়া ও বাকি 500 কোটি সরকার অর্থায়ন করছে। সেতু নির্মাণের সময় নির্ধারণ করা হয়েছে 3 বছর। চট্টগ্রাম দুহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে নগরের সার্কিট হাউজে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন নতুন কালুরঘাট সেতুর নকশা তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন। এছাড়া এ সেতুর অর্থায়নে দক্ষিণ কোরিয়াও সম্মতি দিয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেছেন, যেহেতু অর্থায়ন মিলেছে তাই এবার নতুন কালুরঘাট সেতু নির্মাণ হবেই। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রেলওয়ে কর্তৃপক্ষ কালুরঘাট সেতু নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ডের কাছে পাঠিয়েছে। তবে দক্ষিণ কোরিয়া কিছু টেকনিক্যাল বিষয়ের উপর মতামত জানতে চেয়েছে। EDCF-এর সিনিয়র লোন অফিসার ইলি কিম স্বাক্ষরিত চিঠিতে রেলওয়ে কাম রোড ব্রিজ অথবা শুধু রেল সেতু নির্মাণের বিষয়ে রেলওয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হয়। পাশাপাশি সর্বনিম্ন স্ট্যান্ডার্ড নেভিগেশনাল ছাড়পত্র কত হবে, সিঙ্গেল নাকি ডাবল রেল লাইন, লেন সংখ্যা, সেতুর টাইপ, রেলওয়ে গেজ, ব্রডগেজ বা মিটার গেজ এবং প্রকল্পের সম্ভাব্য আর্থিক ব্যয় সম্পর্কে কূটনৈতিক চ্যানেলে বিস্তারিত প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়। রেলওয়ে কর্তৃপক্ষ সেগুলো নিয়ে কাজ করছে। এছাড়া নতুন কালুরঘাট সেতুর টেকনিক্যাল বিষয়ের মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুটির উচ্চতা নিয়ে আপত্তি। রেলওয়ের প্রস্তাবিত নকশায় সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুর উচ্চতা ধরা হয়েছে 7.5 মিটার। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে সেতুর উচ্চতা 12 মিটার করার শর্ত দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA। ইতোমধ্যে উচ্চতা বৃদ্ধির বিষয়ে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটি সরজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলে BIWTA-র সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে। তাদের শর্ত পূরণ করে নকশা তৈরির কাজও করছে রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা জনতার খবরকে বলেন, আমরা সেতুটি 2 লাইন করতে চাচ্ছিলাম, 2টি রেল 2টি রোড, কিন্তু এভাবে করলে সেতুটি অনেক বড় হয়ে যাবে বলে জানিয়েছে দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড। তারা সেতুতে 1টা রেল আর 2টি রোড করতে বলেছে, তাহলে সেতুটি একটু ছোট হবে, খরচও কম হবে। এসব বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, তাদের পরামর্শ ও আমাদের মতামতগুলো পাঠালেই তারা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করে দেবে।